আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের আজকে আমি শেখাবো কিভাবে আপনার ব্লগের সাথে কাস্টম ডোমেইন যুক্ত করবেন। এজন্য আপনি যথারীতি www.blogger.com এ যাবেন, সেখানে গিয়ে আপনার ইমেইলটি কানেক্ট করবেন। করার পর আপনি সেটিংস অপশনে আসবেন। সেটিংসে এসে আপনি দেখতে পারবেন পাবলিশিং নামে এই অপশনটি, এখানে আপনার ইউআরএলটি দেওয়া আছে এবং নিচে বলতেছে সেট এ থার্ড পার্টি ইউআরএল ফর ইউর ব্লগ, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার যে ডোমেইন নেমটি আছে সেই ডোমেইন নেমটি www.domainname এখানে দিবেন, দিয়ে সে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ আসবে, এখানে আপনাকে ওই ডোমেইনের ডিএনএস সেটিংস করতে হবে। এজন্য আপনি যেখান থেকে ডোমেইন নিয়েছেন সেই সাইটে যাবেন, গিয়ে এগুলো কপি করে নেবেন, আপনি সেই সাইটে চলে যান। যেহেতু আমরা ফ্রি ডোমেইন নিয়েছি সেই জন্য আমরা প্রিমিয়াম সাইটে চলে আসলাম। সেখানে মাই ডোমেইন এই অপশনটিতে ক্লিক করবেন এবং যে ইমেইল দিয়ে ডোমেইন কিনেছেন বা ডোমেইন নিয়েছেন সেই ইমেইলটি যুক্ত করবেন। করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ডোমেইনটি এখানে আছে। তারপর আপনি ম্যানেজ ডোমেইন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন ম্যানেজ ফ্রিনম ডিএনএস, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে এসে আপনি এখান থেকে মোর রেকর্ড, এটিতে ক্লিক করলে আপনি আরও একটি এরকম রেকর্ড যুক্ত অ্যাড করতে পারবেন, সেই জন্য এটিতে ক্লিক করবেন। এরপর আপনি এই অপশনটি, এটি আপনি সি নাম এটি করে দেবেন এবং এখানে আপনি দেখতে পারবেন প্রথমে আছে www, এটি এখানে দিবেন এবং পরবর্তী অপশানে এই লেখাটি দিবেন, এখানে দিবেন www এবং তারপরে পরের লেখাটি দিবেন। যেহেতু আমি কপি করেছি এটি পেস্ট করে দেব এবং তার পরবর্তী ধাপে আবার এ চিহ্নিত অপশন এখানে সিনাম করে দেবেন। তারপর আবার যথারীতি আপনার ব্লগে যাবেন, সেখানে এই লেখাটি কপি করবেন এবং আপনার ডোমেইন সাইটে চলে আসবেন, পেস্ট করে দেবেন এবং আবার আপনার ব্লগ সাইটে যাবেন, সেখান থেকে এই লেখাটি কপি করবেন। কপি করার পর এই লেখাটি আবার আপনি এখানে পেস্ট করে দেবেন। সবগুলো কমপ্লিট হলে আপনি সেভ চেঞ্জ এটিতে ক্লিক করবেন। রেকর্ড অ্যাড সাকসেসফুল, এটি দেখালে আপনার ডোমেইন ডিএনএস সেটিংস কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি আবার ব্লগ সাইটে চলে যাবেন, সেখানে গিয়ে আবার সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার হয়ে যাবে এবং যদি না হয় কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যেই আপনার এই ব্লগ সাইটের সাথে আপনার ওই ডোমেইনটি যুক্ত হয়ে যাবে এবং আপনি এই ইউআরএলটি www. আপনার ডোমেইনটি সার্চ দিলে এই ব্লগ সাইটটি চলে আসবে। আপনার যদি সাথে সাথেই ডোমেইনটি কানেক্ট না হয় তাহলে কিছুক্ষণ পর আবার এই ডোমেইনটি এখানে দিয়ে আপনি সেভে ক্লিক করবেন। আপনার অতিরিক্ত 5-10 মিনিটের মধ্যেই ডোমেইনটি কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর
আপনার এই জায়গাটি বলবে যে HTTPS আপনার অ্যাভেলেবল নেই, এই জন্য এটি আপনি নো করে দেবেন। এবং আপনি এক ঘন্টা দুই ঘন্টা পর এখানে দেখতে পারবেন আপনার HTTPS কানেক্ট হয়েছে, তখন আপনি এখানে এসে ইয়েস করে দিতে পারেন। এবার আপনি আপনার ডোমেইন নেমটি সার্চ দিবেন, www, এটি লিখে সার্চ দিলে আপনার সেই ব্লগটি চলে আসবে। আপনি যদি না জানেন কিভাবে ফ্রিতেই ডোমেইন নিতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনি তা দেখে নিতে পারেন। এবং আপনার যদি কোনো কিছু সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ব্লগ ইট কাস্টমাইজের আরও ভিডিও পেতে আমার সাথে কানেক্টেড থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেক রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।